हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম आज আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করবেন। আমি একটু সবার সাথে আলাদা এবং অন্যরকম করে ফ্রাইড রাইস তৈরি করব এবং স্বাদটা হবে ঠিক রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এবং একটু ভিন্ন রকম স্বাদে ফ্রাইড রাইস তৈরি করি। চুলায় একটি পাত্র বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ সুগন্ধি চাল। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন চাল খুব বেশি পরিমাণ পানির মধ্যে সিদ্ধ করে নিতে, কারণ বেশি পানির মধ্যে সিদ্ধ করলে ভাতটা ঝরঝরে হয়। সেজন্য এখন আমি খুব ভালোভাবে ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং এই চাল 80% পর্যন্ত সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না। দেখুন ভিউয়ার্স 80% সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে 4টি কাঁচামরিচ ও 1টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিকেন কিউব করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিব, এখানে আমি 250 গ্রাম পরিমাণ গলদা চিংড়ি নিয়েছি, এই পর্যায়ে চিংড়ি দিয়ে দিব। এখন আবারও 2 মিনিট ঢেকে রান্না করে নেব। দুই মিনিট পর এখন দিয়ে দিব একটি আলু কুচি করে নিয়েছি, দিয়ে দিব 2টি গাজর কুচি, দিয়ে দিব অল্প বাঁধাকপি কুচি করা, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাতাকপি কুচি। এখন এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো আমি এক্সট্রা কোনো পানি দিব না, হালকা आँचे भापे सिद्ध करे निब। सब्जीगुलो सिद्ध হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব ঠান্ডা করে রাখা ভাত। এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। সবজিগুলোর মধ্যে ভাতটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোর সাথে ভাত খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটি ঢেকে 5 মিনিট ভাপে রান্না করব। চুলার আঁচ অবশ্যই লো মিডিয়ামে থাকতে হবে। পাঁচ মিনিট পর ভাত পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি খেতেও তেমনই টেস্টি হবে। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করুন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন আরো অন্য রকমের এবং মজার রেসিপি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।